প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? একটু জোরে বলবেন। হ্যাঁ, আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে নাকি? করছেন? কি খাইছেন? পরোটা খাইছেন? কয়টা? একটা নাকি অর্ধেক? দুইটা খাইছেন? তো সামনে তো কম কেন, একটু জোরে বলবেন। ঠিক আছে, আপুর নাম কি? খুব সুন্দর নাম, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী। বয়স তো মনে অল্প, বয়স কত চলে? 18 বছর। মাশাআল্লাহ। তো এই বছর, এই বয়স পর্যন্ত প্রেম ঠেম কটা করছেন? একটাও করেন নাই? সত্যি বলছেন তো? কেন প্রেম করেন না? তো সুন্দর চেহারা, প্রেম ঠেম করবেন? আচ্ছা, কি জন্য আসলেন আমাদের ইউটিউবে? পড়াশোনা করছে ক্লাস 8 পর্যন্ত, তারপর পড়াশোনাও করা হলো। এখন দাদি অসুস্থ মানুষ, সে নিজেই চলতে পারে, তাই আমার নিজের অন্যের মনে করো মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি। এখানে কাজ করা কোনো মতো সংসার চলে, নিজেদের বাড়িগুলো নেই, বাড়ি ভাড়া থাকে, বাড়ি ভাড়া দিতে হয়, সংসার চালাইতে হয়, অনেক কষ্ট হয়। এর জন্যই প্রতিবেদনের সামনে আসছে, যদি কোনো ভাই দেখা ভালো লেগে থাকে, যদি বিয়ে শাদি করতে চায় তাহলে বিয়ে শাদি করবো। আচ্ছা, পড়াশোনা একটু করেন নাই? পড়াশোনা করছি, তা এখন কি বিয়েতে করবেন না সহযোগিতা নেবেন? সহযোগিতা চাই না ভাই, বিয়া শাদি করবো, যে আমার সুখে দুঃখে পাশে থাকবো, আমার ভালোবাসবো, ভালোবাসা বিয়া শাদি করবো। আমি এরকম একটা মানুষ হলে বিয়া শাদি করতে চাই। আচ্ছা, কারণ এই অল্প বয়সে মেয়ে সহযোগিতা নিয়ে তো বেশি দিন আগাইতে পারবেন না, বা বেশি ভালো থাকবে। সহযোগিতা চাই না, ভালোবাসা, যে পাশে থাকবো, বিয়া শাদি করবো, এটাই। আচ্ছা, দর্শক আপনার পছন্দ আছে নাকি? না, আমার নিজের তেমন কোনো, মনে করেন যে আমার পছন্দ যেরকম, আমার ভালোবাসবো, আমার পাশে থাকবো, এইটাই। সে কালো হোক, ধোলা হোক, দেখতে বয়স্ক হোক, বা বিয়া শাদি করছে, আমার কোনো সমস্যা নাই। তো দর্শক, আপনার নুসাদ না, নুসাদ আপুর কথা শুনলেন, তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01333-2-5750। আমি নাম্বারটা আবার বলছি, 01333-2-5750। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।